আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন। সিম্পল কুকিং বিটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম বেশ অনেক দিনের একটা গ্যাপের পরে খুবই মজাদার এবং ইউনিক একটি ডেজার্ট নিয়ে। আপনারা এটাকে ডেজার্ট অথবা কফি লাভার্সদের জন্য স্পেশাল কফিও বলতে পারেন। আর আজকের এই ইউনিক ড্রিঙ্কসটা হচ্ছে কফি জেলো ডেজার্ট। এটাকে তৈরি করতে খুবই অল্প সময় লাগবে এবং খুবই অল্প কিছু উপকরণে তৈরি করা যায়। তাহলে দেখে নিন মজাদার এই কফি জেলো ডেজার্টটি আমি কিভাবে তৈরি করেছি। শুরুতেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আমি প্রথমে জেলোটাকে তৈরি করে নিব, তার জন্য দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানির সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা মিষ্টিটা কম বেশি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আমি জেলো পাউডার। এখানে আমি 1 প্যাকেট জেলো পাউডার ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের জেলো ব্যবহার করতে পারেন। এখন কিন্তু আমি চুলার জালটাকে অফ রেখেছি। প্রথমে সব কিছু আগে দিয়ে আমি মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কফি। এখনই সব কিছুকে আমি একটু হ্যান্ড হুইস্কের মাধ্যমে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে অন করে দিয়েছি। অন করে দিয়ে আমি অনবরত হ্যান্ড হুইস্কের মাধ্যমে এটাকে নাড়তে থাকবো, যাতে কোনো জায়গায় আবার দলা বেঁধে না যায়। 3 থেকে 4টা বলক আসার পরে আমি এটাকে নামিয়ে সেট করতে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু বলকটা উঠে এসেছে এবং দেখতেই পাচ্ছেন এটা যখন বলক উঠবে তখন কিন্তু অনেকটা ঘন হতে থাকবে। যেহেতু আমরা জেলো পাউডার ইউজ করেছি, আমরা সবাই জানি জেলোটা খুব তাড়াতাড়ি জমে যায়। আমি আর 1 মিনিট মতো এটাকে একটু বলক তুলে দেন এটাকে আমি সেট হওয়ার জন্য একটা বাটিতে ঢেলে নিব। হয়ে গিয়েছে আমার জেলোর মিশ্রণটা রেডি। এখন আমি একটা সমান ধরনের একটা বাটিতে এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাটিতে এটাকে ঢেলে নিতে পারেন, যাতে করে এটা সেট হতে পারে। একদম মোটাও রাখবো না, আবার একদম পাতলাও না, লেয়ারটা একদম মিডিয়াম সাইজের হবে। অন্যদিকে আমি একটা বাটিতে এখন নিয়ে নিচ্ছি তরল দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণের উপর বুঝে দুধটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি কিন্তু জেলোটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/4 কাপ কনডেন্স মিল্ক। মিষ্টিটাও আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দিবেন, চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। আর আমি ব্যবহার করছি নেসলে যে ক্রিম পাওয়া যায় ফ্রেশ, সেই ক্রিম থেকে 2 টেবিল চামচ ক্রিম। যদি আপনাদের বাসায় ক্রিম না থাকে, আপনারা তাহলে এখানে আরও কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করেন, যাতে করে এই যে যে আমি তরল দুধের মিশ্রণটা করছি এটা একটু ক্রিমি ফর্মে চলে আসে, একটু ঘন হয়, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন এর ভিতর আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ কফি দিয়ে দিচ্ছি। যেহেতু শুরুতেই বলেছি আজকের আমার এই স্পেশাল ড্রিঙ্কসটি কফি জেলো, সো কফির যে একটা ফ্লেভার সেটা তো আসতে হবে, তার জন্য আমি এখানে কফিটা ব্যবহার করেছি। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্কের মাধ্যমে, যাতে সব জায়গা একদম সমান থাকে, কোনো জায়গায় কোনো দলা বেঁধে না থাকে। হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমার জেলোটা সেট হয়ে গিয়েছে। আমি একটা ছুরির মাধ্যমে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি জাস্ট স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা যদি চান জেলোর পরিমাণ কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন, অথবা এটাকে আরও একটু পুরুত্ব করেও বসাতে পারেন। আমি এটাকে একদম বেশি মোটা করিনি, একটু মিডিয়াম সাইজের করেছি। এটা আসলে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে আপনারা কেমন ধরনের জেলো পছন্দ করবেন। আরও থিক লেয়ার হবে নাকি আরও ছোট হবে নাকি বড় হবে, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ। আমি এটাকে স্কোয়ার শেপে এরকম একটা সাইজের কেটে নিলাম।
এখন একটা বাটিতে জেলোটাকে ঢেলে নিয়েছিলাম, তার ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে দুধের মিশ্রণ সেটা। এখন একটা চামচের সাহায্যে আমি এই জেলোটার সাথে তরল দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব একদম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা এই জেলো ডেজার্টটা সার্ভ করলে এটা খেতে অসম্ভব টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। উপরে আমি একটু কফি পাউডার দিয়ে দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার ইউনিক কফি জেলো ডেজার্ট। আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটি ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন, এবং যারা কফি লাভার্স তারা তো অবশ্যই পছন্দ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।